সামনে গণেশ চতুর্থী, আর আমাদের গণেশ চতুর্থী কি লাড্ডু ছাড়া হতে পারে? আমাদের গণেশ কিন্তু মোদকের থেকে লাড্ডুই বেশি ভালোবাসে, কি বলেন? ঠিক বলছি না? তাহলে রেসিপিটা দেখে চট করে শিখে ফেলুন, বানিয়ে ফেলুন, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। নর্মাল যে বেসন পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। ওর মধ্যে একটুখানি নুন দিয়েছি, নুনটা কিন্তু স্বাদের জন্য নয়, এটা স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। আর একটু দিয়েছি খাবার সোডা, আর 1 চামচ দিয়েছি ফুড কালার, যাতে রঙটা সুন্দর আসে। এরপর আমি সবকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বেসনের দলাগুলো ভেঙে যায়। এর মধ্যে আমি 4 টেবিল চামচ মতো দুধ যোগ করে দিচ্ছি। এবারে আমি ওটাকে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে আবার জল দেবো। জল দিয়ে ওটাকে আমি একটা লেই তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে লেইটাকে তৈরি করে নিচ্ছি। আচ্ছা, বোঁদে বানানোর জন্য, এটা তো আমি বোঁদের লাড্ডুই বানাচ্ছি, তো বোঁদের লাড্ডু বানানোর জন্য লেইটা কিন্তু যেন খুব মোটাও না হয়, আবার খুব পাতলাও না হয়। মোটা হলে চাপটা হয়ে যাবে, আর পাতলা হলে লম্বা লম্বা মতো করে বেরোবে, তাই জন্য এটা একটু খেয়াল রাখবেন। এবারে ছাঁচার মধ্যে দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দেখুন নিচে বোঁদের মতো করে বানিয়ে নিচ্ছি। আর এই বোঁদের লাড্ডু বানানোর জন্য বোঁদেটা কিন্তু অবশ্যই ঘিয়ে ভাজবেন, তেলে ভাজবেন না। অনেকেই বলে যে তাদের লাড্ডুতে পাক আসছে না, তার কিন্তু একটা বড় কারণ হলো তেলে ভাজা। ঘিয়ে ভাজলে ঠান্ডা হওয়ার পর ঘি কিন্তু জমাট বেঁধে যায়, যেটা তেল কখনোই হয় না, তাই জন্য এটাকে ঘিয়েতেই ভাজব। এইভাবে বোঁদেগুলোকে আমি ভেজে ভেজে তুলে রাখছি, আর একটুখানি হাত দিয়ে আমি এগুলোকে পরে ক্র্যাশ করে নেব, কারণ আমি তো এটা দিয়ে লাড্ডু বানাবো। আর যদি বোঁদে হিসাবে খেতে চান তাহলে অবশ্যই এটাকে ইন্ট্যাক্ট রেখে দেবেন। এবার আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। তার জন্য 1 কাপ চিনিতে আমি 1/2 কাপ জল দেব। এই সুগার সিরাপটা কিন্তু একটু ঘন হয়, সেটা মনে রাখবেন। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু লেবুর রস যোগ করতে পারেন, যদি মনে হয় চিনিতে কিছু খারাপ জিনিস আছে তাহলে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সুগার সিরাপ কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এটা কখনো কখনো আবার চিনিতে পরিণত হয়ে যেতে পারে। এর মধ্যে আমি 2 এলাচ আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ অল্প একটুখানি কিন্তু লাড্ডুতে বেশ ভালো লাগে, স্বাদ আসে না, ভয় পাবেন না, ঝাল স্বাদ আসে না। দেখুন এইবারে আমার রসটা তৈরি হয়ে গেছে। আমি এখানে 1 স্ট্রিং সিরাপ তৈরি করেছি। এর মধ্যে আমি এবার বোঁদেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে গায়ে ভালো করে লেগে যায়। এবারে ওটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি, পুরোপুরি ঠান্ডা নয়, একটু গরম অবস্থায় কিন্তু আমি লাড্ডুটা বানাতে শুরু করব। হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে ওটা আটকাতে না থাকে। এবারে হালকা গরম আছে সেই অবস্থায় আমি এটা দিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ছোট বড় যে যার সাইজ চাইবেন সেই হিসাবে লাড্ডু বানিয়ে নেবেন। এবার লাড্ডু রেডি, গণেশ দাদা পেট্টি নাদা লাড্ডু খেয়েছে গাদা গাদা। তাহলে সাবস্ক্রাইবটা চট করে নিন। থ্যাংক ইউ।